যখনই কোনো অপারেশন রিপিটেডলি করতে চাই, একটা জিনিস একটা কাজ বারবার করতে চাই, তখনই আমরা কি করি, লুপটা ইউজ করি, তাই না? তো আমাদের যে এক্সাম্পলটা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে সি প্রোগ্রামে এই লেখাটাকে আমরা চাচ্ছিলাম 10 বার প্রিন্ট করতে, তাই না? তো যদি আমরা লুপ না জানি তাহলে কি করতে হতো, এই প্রিন্টে লেখাটা লিখে প্রিন্টে ফাংশনকে আমরা কয়বার লিখতে হতো, 10 বার লিখতে হতো, রাইট? কিন্তু যদি আমি লুপ ইউজ করি তাহলে কি করতে হচ্ছে, আমার এক লাইনেই কাজটা হয়ে যাচ্ছে, রাইট? আচ্ছা, তো আমরা বলেছিলাম যে আমরা তিনটা লুপ শিখব, কি কি, ফর লুপ, হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপ। আচ্ছা, এর মধ্যে ফর লুপটা আমরা দেখেছি অলরেডি, আমরা আবারও একটু দেখছি সো দ্যাট আপনাদের ক্লিয়ার হয়ে যায়। অলরেডি কিন্তু আমি লুপের
করছি আই কে একটা কাউন্টার আপডেট করছি তার মানে কি 1 থেকে 100 পর্যন্ত কিন্তু আবার কাউন্ট করছে কোথায় কাউন্ট হচ্ছে আই এর মধ্যে কাউন্ট হচ্ছে মানে আই নামে কিন্তু মেমরি লোকেশনে আমার একটা জায়গা ক্রিয়েট আমি করে রেখেছি যেখানে 1 থেকে 100 পর্যন্ত ওর ভ্যালুটা বারবার কি চেঞ্জ হতে থাকবে তো যদি আমি আই এর ভ্যালুটাকে প্রিন্ট করে দেই তাহলে কি হবে আমার সিরিয়াল নাম্বারটাও প্রিন্ট হয়ে যাবে এই কারণে আমি কি করলাম প্রিন্ট এফ এর মধ্যে আই কে কল করে দিলাম তাহলে আই এর ভ্যালুটা যখন কাউন্ট হচ্ছে মানে ফর লুপে যখন আই এর ভ্যালুটা 1 থাকছে তখন কি হচ্ছে এখানে এসে 1 কে প্রিন্ট করছে দেখেন ফর এর আন্ডারে প্রিন্ট দিয়েছি তার মানে এই লুপটা যতক্ষণ চলবে এই প্রিন্টটাও ততক্ষণই হতে থাকবে আচ্ছা ম্যাডাম বুঝলেন পার্সেন্টেজ ডি বাই এন এটা আসলে এটা হচ্ছে পার্সেন্ট ডিটা কেন নেই আমরা ফরম্যাট স্পেসিফায়ার যাতে করে আই এর মধ্যে যে মানটা আছে সেই মানটাকে ও নোট করতে পারে মানটাকে হচ্ছে আমার প্রিন্ট করতে পারে রাইট আর এই নিউ এই ব্যাক স্ল্যাশ এন এটা কেন ইউজ করি একটা লাইন গ্যাপের জন্য মানে পরের লাইনে যেন শো করে তারিখ হ্যাঁ ইন্টার এন্টার এর কাজটা করার জন্যই বেসিক্যালি আমরা কি করি ব্যাকস্ল্যাশ এনটা ইউজ করি সো আমি যখন ইউনিভার্সিটি অফ স্কলারস এর পরে ব্যাকস্ল্যাশ এন দিয়েছি তার মানে ইউনিভার্সিটি অফ স্কলারস এর পরে একটা লাইন গ্যাপ আসবে এবং কি আসবে আপনার এখানে হচ্ছে আপনার এই 1 2 3 4 যেটা আসছে এর পরেও একটা করে লাইন গ্যাপ আসবে বুঝতে পেরেছি 19 এর যেটা পিন্ট এফ ডি আপনি পার্সেন্ট দি এটা না দিলে তো শুধুমাত্র আমার সিরিয়াল সারা ইউনিভার্সিটি ইউজ করতে আসবে হ্যাঁ শুধুমাত্র সিরিয়াল ছাড়া আমার ইউনিভার্সিটি যদি আমি এটা না দেই পরে প্রিন্ট এফটাকে আমি কি করলাম কমেন্ট করে রাখলাম এটার মানে কি এটা হচ্ছে আপনার কম্পাইলার কিন্তু এই লাইনটা আর পড়তে পারবে না রাইট এটা তো আমরা জানি মানে যখন আমরা ডাবল স্ল্যাশ দেব তখন এটা কম্পাইলার এটা আর কম্পাইলার কিন্তু হাই হয়ে যাবে এই লাইনটা কিন্তু হাই হয়ে যাবে মনে আছে মিড এর আগে পড়েছিলাম কমেন্ট লাইন একটা লাইনকে যদি কমেন্ট করতে চাই কমেন্ট হিসেবে দেখাতে চাই তাহলে কি করতে হবে ডাবল স্ল্যাশ ইউজ করতে হবে মানে কম্পাইলার থেকে আমি এই লাইনটাকে হাইড করে দিলাম এই লাইনটা আমার লেখা থাকবে ঠিকই কিন্তু কম্পাইল করতে পারবে না ও রিড করতে পারবে না এখন যেটা বলেন কমেন্ট এটা আসলে কি ধরনের কমেন্ট যে বোঝানোর জন্য এটাই কমেন্ট এটা কি আমি কমেন্ট করে দিলাম কমেন্ট মানে ধরেন কথার কথা আপনি এখানে ফর লুপে যে কাজটা করেছেন এখন আমি এই কোডটা ধরেন আপনি হচ্ছেন এই কোডটা আমাকে বুঝাতে চান কিন্তু আপনি আমাকে এক্সপ্লেইন করতে পারছেন না আপনি যাচ্ছেন এখানেই আপনি লিখে দিবেন ডেসক্রাইব করে দিবেন যে আসলে ফর লুপে কাজটা কিভাবে হচ্ছে সেক্ষেত্রে আমি যেটা করব ধরেন ফর লুপের সিনট্যাক্সটা আমি এখানেই লিখে দিতে চাই কিন্তু আমি যদি এখন এখানে নরমালি লিখি তাহলে কি হবে আমার কোডটা রান করবে না তো আমি চাই আমার কোডটা রানও করুক প্লাস পাশাপাশি আমার কোডটা যে করবে সে যেন বুঝতে পারে যে কোন লাইনে কি কাজ হয়েছে তো এই লাইনটাকে আমরা কি বলি এই লাইনটাকে আমরা বলি হচ্ছে ডিক্লারেশন পার্ট তাই না ডিক্লেয়ার করছি তো এইটা যে একটা ডিক্লারেশন পার্ট সেটা আমি চাই যে এটা আমি নোট রাখবো একটা আমার কোডের মধ্যে তাহলে আমি এখানে পাশে ডাবল স্ল্যাশ দিয়ে ডিক্লারেশন লিখে দিতে পারি যখন আমি এটা ডিক্লারেশন পার্ট লিখে দিলাম এটা কিন্তু আর কম্পাইলার পড়তে পারবে না কিন্তু কি করছি আমি ঠিকই দেখতে পাচ্ছি যে এখানে আসলে কাজটা কি হয়েছে বুঝতে পেরেছি এটাকেই আমি বলছি কমেন্ট করা মানে স্পষ্ট করার জন্য এটা জিনিসটাকে নোট রাখার জন্য প্লাস আমার কম্পাইলার যেন রিড না করতে পারে আমার প্রোগ্রামটাও যেন রান করে বুঝতে পেরেছি এবার কমেন্ট লাইনটা কি আচ্ছা এটা যদি এখন আমি প্রিন্ট করি তাহলে কি হবে দেখেন শুধু ইউনিভার্সিটি অফ স্কলারস আসছে এখন আমার সিরিয়াল নাম্বারটা শো করছে না বুঝতে পেরেছি স্যারেরা হ্যাঁ এটা যদি প্রশ্নে যদি এরকম আসে প্রশ্নে কখনো এরকম আসার কথা না যদি এরকম আসে তাহলে অবশ্যই উল্লেখ থাকবে যে আপনি সিরিয়াল নাম্বার সহ শুট করে তখন আপনি সিরিয়াল নাম্বার এর কোড দিলে যদি সিরিয়াল নাম্বার এর কোড না আসে তাহলে শুধু লিখাটা পাবে
আমি while লুপের মাধ্যমে করব এটা কি ছিল for লুপ ছিল রাইট সো আমি সেম কাজটাই while লুপে যদি করতে চাই দেখেন সব তিনটা লুপের কাজ কিন্তু একই শুধু সিনট্যাক্স মানে গ্রামারটা ডিফারেন্ট এখন যদি বলেন যে তিনটা লুপ কেন শিখব একটা লুপ শিখলেই তো হয় তিনটা লুপ শিখব এই কারণে জানার জন্য যে আসলে এটা এই সেম কাজটাকে তিন ভাবে করা যায় সো প্রশ্নে আমাদের উল্লেখ করা থাকবে যে ইউজিং ফর লুপ ইউজিং ওয়াইল লুপ ইউজিং ডু ওয়াইল লুপ তো প্রশ্নে যখন উল্লেখ থাকবে ওয়াইল লুপ তখন কিন্তু ফর লুপে অ্যানসার করলে হবে না তখন অবশ্যই ওয়াইল লুপেই অ্যানসার করতে হবে ঠিক আছে আচ্ছা তো ওয়াইল লুপের সিনট্যাক্সটা দেখে নেই ওয়াইল লুপে কি করব ওয়াইল লুপে অবশ্যই ফর তো আর থাকছে না সো ফর আর থাকবে না কি হবে ওয়াইল লুপটার নাম ওয়াইল তার মানে ওয়াইল কিওয়ার্ডটা ইউজ করতে হবে ওয়াইল মানে কি ওয়াইল মানে হচ্ছে যখন তার মানে ওয়াইল এর আন্ডারে শুধুমাত্র কন্ডিশনটা থাকবে আর কিছু থাকবে না ফর লুপে আমরা একেবারে কি করছিলাম তিনটা পার্টি দিয়ে দিছিলাম কিন্তু ওয়াইল লুপের মধ্যে শুধু কন্ডিশন পার্টটা থাকবে কন্ডিশনটা কি ছিল আই ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 100 ওকে কন্ডিশন পার্টটা দিলাম এখন ওয়াই মানে যখন এই কন্ডিশনটা ফুলফিল হবে তখন তুমি কি করবা কাজটা দিয়ে দিব এই যে ব্র্যাকেটের আন্ডারে তখন কি করতে যাচ্ছি প্রিন্ট করতে যাচ্ছি ইউনিভার্সিটি অফ স্কলার্স কে ওকে এখন আমার তাহলে এই যে ইনিশিয়ালাইজেশন পার্টটা কোথায় থাকবে এবং যেটা আমি ইনক্রিমেন্ট করতাম আপডেট পার্টটা এটা আসলে কোথায় থাকবে আপডেট যে করব সেটা আমি ওয়াইল এর আন্ডারেই দিয়ে দিব ওয়াইল এর আন্ডারে ব্র্যাকেটেই আমি আপডেট পার্টটা দিয়ে দিব আই প্লাস প্লাস আর ইনিশিয়ালাইজেশনটা আমি একদম শুরুতে যখন ডিক্লেয়ার করছি আই কে তখনই আমি আই এর ভ্যালুটা 1 সেট করে দিব ঠিক আছে বুঝতে পেরেছি ফর লুপে কি করছিলাম এই তিনটা কাজই আমি ব্র্যাকেটের মধ্যে করছিলাম আর ওয়াইল লুপে যেটা করব শুরুতেই হ্যাঁ আলাদা আলাদা পার্টি থাকবে শুরুতেই আমার ইনিশিয়ালাইজেশন আর ডিক্লারেশন আর ইনিশিয়ালাইজেশন একই সাথে করে দিয়ে আসবো আই এর ভ্যালুটা ইনিশিয়ালি 1 সেট করে দিব এরপরে ওয়াইল এর মধ্যে শুধুমাত্র কন্ডিশনটা অ্যাপ্লাই করব আর ওয়াইল এর ভিতরে যেই কাজটা করতে চাই মানে এই কন্ডিশনটা যখন ফুলফিল হচ্ছে তখন যেই কাজটা করতে চাই সেটা আমি ওয়াইল এর ব্র্যাকেটের ভিতরে দিব তো কি কাজ করতে যাচ্ছি যখন আই এর ভ্যালু হচ্ছে 1 তো 1 হলে কি হচ্ছে 1 ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 100 তাই না এটা তো ট্রু রাইট ট্রু হলে কি করব ইউনিভার্সিটি অফ স্কলার্স কে প্রিন্ট করব প্রিন্ট করার পরে কি হবে নিশ্চয়ই আই এর ভ্যালুটা এখন কি ইনক্রিজ করে দিতে হবে ইনক্রিমেন্ট করে দিয়ে আবার চেক করতে হবে রাইট সো এখানে ইনক্রিমেন্ট করে দিলাম আই প্লাস প্লাস একবার প্রিন্ট করে আই প্লাস প্লাস করে দিলাম তার মানে কি এখানে পোস্ট ফিক্স ইনক্রিমেন্ট আছে বোঝেন এখানে কিন্তু ইনক্রিমেন্ট হবে এখানে হবে না কখন হবে যখন আবার সে আই কে পাবে মানে এর পরে সেকেন্ড টাইম যখন আই কে পাবে আই কে আবার কোথায় পাবে এখানে এসে পাবে যখনই চেক করতে আসবে তখন আই কে পাওয়ার সাথে সাথে আই এর ভ্যালু কত হয়ে যাবে 2 হয়ে যাবে তাহলে 2 ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 100 এভাবে চলতে থাকবে কত পর্যন্ত 100 পর্যন্ত কোন একটা সময় গিয়ে আই এর ভ্যালু কত হয়ে যাবে 101 হয়ে যাবে যখনই 101 হয়ে যাবে তখন দেখবে কি 101 আপনার 100 থেকে কি ছোট ছোট বা সমান না এটা ফলস হয়ে গেছে যখনই ফলস হয়ে যাবে তখন কি হয়ে যাবে ওয়াইল লুপ থেকে ও বের হয়ে আসবে তখন আর ওয়াইল এর আন্ডারে যেটা আছে সেটাতে সে করবে না ওয়াইলের ভিতরে আর ঢুকবেই না সে ওখান থেকে বের হয়ে এসে দেখবে যে ওয়াইলের বাইরে আসলে আর কোনো কাজ নাই সো প্রোগ্রাম সে শেষ করে দেবে বুঝতে পেরেছি ফর লুপে শুধুমাত্র ফর আর ওয়াইলের মধ্যে পার্থক্য হচ্ছে ফর লুপে আমি তিনটা স্টেপ একই সাথে করছিলাম আর ওয়াইলে আমি তিনটা স্টেপ ডিফারেন্ট ডিফারেন্ট লাইনে করছিলাম দ্যাটস ইট শুধু সিনট্যাক্স এর বাকি সব কিছু কিন্তু সেম আর ডু ওয়াইলটা কিভাবে লিখবো দেখেন এটা সিনট্যাক্স গুলো একটু মাথায় রাখেন যেভাবে লিখছি ঠিক সেভাবেই কিন্তু লিখতে হবে
খাতায় লিখে রাখেন লাগবে হয়েছে এটা তোলা হয়েছে Madam, I is equal to 2.
আর ইফ আই ইজ গোইং টু টু প্লাস না বাট মানে কন্ডিশনটা আছে আই ইজ গোইং প্লাস প্লাস ব্যাক এন্ড যখন এই ধরনের প্রবলেম থাকবে তখন চেষ্টা করব সব সময় যদি উল্লেখ না থাকে কোন লুপের কথা যে ফর লুপে করেন বা ওয়াইল লুপে করেন তাহলে ফর লুপেই করার ট্রাই করব ঠিক আছে কারণ ফর লুপটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড কারণ কি দুই থেকে আমার জোড় সংখ্যা স্টার্ট হচ্ছে তাহলে এখানে যদি আমি লিখে দেই আই প্লাস তাহলে কি হবে প্রত্যেকবারে আমার দুই করে বৃদ্ধি পাবে এবার আই এর সাথে দুই করে প্লাস করে আগে এক হইছে এখন দুই হচ্ছে বুঝছি বুঝছি তাহলে এখানে চেঞ্জটা আসবে শুধু আর ফর এর আন্ডারে কি হবে প্রিন্ট করব কাকে আচ্ছা দেখেন প্রিন্টএফটা আসলে আমরা কেন ইউজ করি
করি সেটা আগে বুঝতে হবে। প্রিন্টএফ হচ্ছে একটা বিল্ডিং ফাংশন বা আপনার লাইব্রেরি ফাংশন, যেই ফাংশনটা ইউজ করা হয় কোনো কিছু ডিসপ্লে করার উদ্দেশ্যে। যখন আপনি কোনো কিছু ডিসপ্লে করতে চান স্ক্রিনে, আউটপুট প্রদর্শন করতে চান, তখন হচ্ছে এই প্রিন্টএফ ফাংশনটা ইউজ করতে হয়। হ্যাঁ, এখন এই প্রিন্টএফ এর মধ্যে এই ডাবল কোটেশন দিয়ে যে কোনো লেখা যা আপনি লিখবেন সেটাই আপনার স্ক্রিনে শো করবে। তো যদি আমি শুধু লেখা লিখতে চাই, কোনো একটা লেখা শো করতে চাই, তাহলে বলছেন তাহলে শুধুমাত্র প্রিন্টএফ এর ভিতরে ডাবল কোটেশন দিয়ে ধরেন আমি জারিন আমার নামটাকে প্রিন্ট করতে চাই, ঠিক আছে, তাহলে এই ডাবল কোটেশনের মধ্যে জারিন লিখলেই জারিন প্রিন্ট হবে, জারিনকে ডিসপ্লে করা হবে, ঠিক আছে। এখন যদি আমি চাই কথার কথা যে আমি চাই মানে লেখা প্রিন্ট করব না, আমি চাই কোন একটা মানকে প্রিন্ট করতে, কোন একটা ভ্যালু মেমোরি লোকেশনে, যেমন আমি ধরেন এই আই এর মধ্যে যে মানটা রাখছি আমি এখানে আই কত টু রাখছি, এই টুটাকে আমি প্রিন্ট করতে চাই, আমি আই কে প্রিন্ট মানে আই লেখাটা প্রিন্ট করতে চাই না, আমি কি প্রিন্ট করতে চাই আই এর মধ্যে যে মানটা রেখেছি সেটাকে আমি দেখাতে চাচ্ছি। তখন কিন্তু আর ডাবল কোটেশনে শুধু আই লিখলে হবে না, আই লিখলে কি হবে শুধু আই লেখাটা প্রিন্ট হবে, কিন্তু আমি চাচ্ছি কি আই এর ভিতরে যে মানটা রাখা আছে, তখনই লিখতে হবে পার্সেন্ট বি। এখন দেখেন সব সময় কি পার্সেন্ট বি লিখবো, সবসময় কিন্তু পার্সেন্ট ডি আবার লিখবো না, এটাও মাথায় রাখতে হবে। পার্সেন্ট ডিটা কেন লিখছি, পার্সেন্ট ডিটা লিখছি কারণ আইটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, এখানে আমরা এই ডেটা টাইপ এই যে আইএনটি ইন্টিজার ইন্টিজার আই, এই আইএনটিটাকে একটা ডেটা টাইপ ভ্যারিয়েবলের ডেটা টাইপ মানে এখানে যে মানটা যে ডাটাটা ওটার টাইপটা আসলে কি সেটা ডিফাইন করে হচ্ছে এইটা এই কিওয়ার্ডটা, ঠিক আছে। তো আমরা কয় ধরনের ডেটা টাইপ করেছিলাম, আমরা করেছিলাম তিন রকমের ডেটা টাইপ, কি কি ইন্টিজার সরি চার রকমের তাই না, ফ্লোট ডাবল আর হচ্ছে ক্যারেক্টার, এই চারটা ডেটা টাইপ আমরা করেছি। এই চার রকমের ডেটা টাইপের জন্য চার ধরনের ফরম্যাট স্পেসিফায়ার আছে, এটা একটু মনে রাখতে হবে। ইন্টিজার যদি থাকে তাহলে ইন্টিজারের জন্য আমরা ইউজ করব পার্সেন্ট বি, ঠিক আছে, ফ্লোট যদি থাকে তাহলে ইউজ করব পার্সেন্ট এফ, ডাবল যদি থাকে তাহলে ইউজ করব পার্সেন্ট এল এফ, আর যদি ক্যারেক্টার থাকে তাহলে ইউজ করব পার্সেন্ট সি, বুঝতে পেরেছি। তো যখনই কোনো ভ্যারিয়েবলের মানকে প্রদর্শন করতে চাইবো তখনই এই ফরম্যাট স্পেসিফায়ার গুলো লিখতে হবে, বুঝতে পেরেছি। তাহলে ফরম্যাট স্পেসিফায়ার লিখবো কিভাবে, এই ডাবল কোটেশনের ভিতরে পার্সেন্ট ডি লিখবো, লিখার পরে বাইরে এসে কোটেশনের বাইরে একটা কমা দিয়ে যার মানকে প্রিন্ট করতে চাই তাকে কল করবো। তো আমি আই এর মানটাকে প্রদর্শন করতে যাচ্ছি তাই আই কে কল করেছি। এখন এখানে আপনি বলতে পারেন কোশ্চেন একটা আসতে পারে যে এখানে কেন ব্যাক স্ল্যাশ এন দিলাম, কারণ আমি এখানে আই কে কতবার প্রিন্ট করতে যাচ্ছি, অনেকবার মানে মাল্টিপল টাইমস প্রিন্ট করতে যাচ্ছি, তো আমি এই জন্য এখানে ধরেন প্রতিটা নাম্বারের মধ্যে একটা লাইন গ্যাপ চাই, আমি চাচ্ছি যে পরের লাইনে আসুক, প্রথমে দুই আসবে এর পরের লাইনে চার আসবে, লাইন গ্যাপের জন্য একটা ব্যাক স্ল্যাশ এন আমার দিয়ে দিতে হবে যাতে করে আমার প্রোগ্রামটা মানে আমার ডিসপ্লেটা সুন্দর দেখায়, না হলে কি হবে একদম পাশাপাশি সব প্রিন্ট হয়ে যাবে, বুঝতে পেরেছি। এটা যদি আপনি না দেন তাহলেও আপনার প্রোগ্রামটা রান করবে কিন্তু দেখতে ভালো লাগবে, ঠিক আছে, কি একবার দেখাবো ভাবে। আচ্ছা দেখেন যদি আমি এখানে না দিই ব্যাক স্ল্যাশ এন রচনা না দিয়ে প্রিন্ট করি তাহলে দেখেন কি আসছে, একদম সি এক লাইনে চলে আসছে, বুঝতে পেরেছি। এটা দেখে আমার বোঝার কিন্তু উপায় নাই যে আমি আসলে কি মানে কি বোঝাতে চাচ্ছি বা কি প্রিন্ট করেছি, এখানে ব্যাক স্ল্যাশ এনটা দিলে আমার আউটপুটটা দেখতে ভালো লাগে। আচ্ছা
আমি যদি 100 দেই তাহলে 100 এর ফ্যাক্টরিয়াল
ব্যাকটেরিয়াল আসবে, আমি যদি 50টি 50টি ব্যাকটেরিয়াল আসবে, সেই ক্ষেত্রে কি করতে হবে? বোর্ডটা প্লাস্টার করতে হবে। আমি কি আমরা কি বুঝতে পারতেছি ক্লাসগুলো? বুঝতে পারছি না। নেক্সট ক্লাসে এক্সাম কি লুপ লুপের উপর নেবেন না? লুপ আর কন্ডিশনাল মানে হচ্ছে ইফ এলসও থাকবে, ইফ এলসও থাকবে, ইফ এলস আর লুপ। সেই ক্ষেত্রে কিন্তু কোয়েশ্চেন এই ক্লাসে যেটা করাচ্ছি সেম হুবহু কিন্তু থাকবে না। হ্যাঁ, একটু কিন্তু প্যাচানো থাকবে ক্লাস টেস্টে। প্যাচানো বলতে হচ্ছে ধরেন এমন বললাম যে হচ্ছে আপনার ধরেন নামটাকে প্রিন্ট করতে বলতে পারি, ঠিক আছে, বা ধরেন প্রাইম নাম্বার প্রিন্ট করতে বললাম, প্রাইম নাম্বার পারবো? এর করতে মৌলিক সংখ্যা বের করতে বলবো, মৌলিক সংখ্যা বের করতে পারবো? বা ধরেন বললাম একটা সিরিজ প্রিন্ট করতে বললাম যে হচ্ছে আপনার s equal to 1 plus 2 plus 3 plus dot 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 plus k, মানে 1 থেকে n পর্যন্ত যোগ করে একটা রেজাল্ট আমাকে শো করবে, পারবো? চেষ্টা করলে পারবো না। আচ্ছা, আগে ফ্যাক্টোরিয়াল একটা দেখি। আমার মনে হয় ফ্যাক্টোরিয়াল একটা যদি আমরা বুঝি তাহলে এগুলো ইজিয়ার হয়ে যাবে। দেখেন ফ্যাক্টোরিয়াল মানে কি, ধরে আমি 4 এর ফ্যাক্টোরিয়াল বের করতে চাই, মানে আমার কোশ্চেনটা তো হচ্ছে যে ফাইন্ড দ্য ফ্যাক্টোরিয়াল অফ n। হ্যাঁ, আমি যখন এই প্রোগ্রামটা রান করব তখন আমার রেজাল্ট শো করবে আসলে কত? 24। আচ্ছা, তাহলে 24 এই রেজাল্টটা নিশ্চয়ই কোন একটা জায়গায় স্টোর করতে হবে, কারণ আমার কি এখানে সব ভ্যারিয়েবলের মানে ভ্যারিয়েবল নিতে হবে সব কিছু রাখার জন্য। যে কোনো মান রাখতে হলে আমার কি করতে হয়, প্রোগ্রামে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয়, রাইট? আচ্ছা, তো প্রথমে ধরেন আমি কি করব, একটা i ভ্যারিয়েবল নিতে হবে, কিসের জন্য? কাউন্টারের জন্য, কাউন্ট করার জন্য। এই যে 1 থেকে 4 পর্যন্ত যে আমি গুণ করতে চাই এই কাউন্টারটার জন্য একটা i নিলাম, রাইট? আচ্ছা, আরেকটা ভ্যারিয়েবল আমি নিব হচ্ছে কি রাখার জন্য, রেজাল্ট রাখার জন্য, তাই না? তো রেজাল্ট রাখার জন্য ধরেন ফ্যাক্ট নামে একটা ভ্যারিয়েবল নিলাম, যেখানে আমি ফ্যাক্ট নিলাম ফ্যাক্টোরিয়াল বোঝানোর জন্য, যে ফ্যাক্টোরিয়ালের এই রেজাল্ট আছে 24 টা আমি স্টোর করব কোথায়, এই ফ্যাক্টের মধ্যে। ওকে, আর একটা ভ্যারিয়েবল নিব হচ্ছে n। কেন n নিব? যেন ইউজারের থেকে ইনপুট নিতে পারি, রাইট? ভ্যালিউটা নিতে পারে যে ইউজার আসলে কি কত নাম্বারের ফ্যাক্টোরিয়াল বের করতে চাচ্ছে, সেটার জন্য আরেকটা ভ্যারিয়েবল নিলাম কি n। বুঝতে পেরেছি? আচ্ছা, এখন কি করতে হবে, এখন সবার ফার্স্টে আমার যে কাজটা সেটা হচ্ছে ইউজারের থেকে ইনপুট নেওয়া, তাই তো? যেহেতু ইউজারদের ইনপুট নেওয়ার একটা ব্যাপার আসছে, তাহলে সবার ফার্স্টে স্ক্যানের পার্সেন্ট ডি যখনই মানের কাজ আসবে, দেখেন যখনই মান রিলেটেড কথাবার্তা আসবে তখনই কিন্তু ফরম্যাট স্পেসিফায়ার আসবে, ঠিক আছে? তো যেহেতু ইন্টিজার টাইপ তাহলে কি পার্সেন্ট ডি, আর যখন আমি ইনপুট নিব তখন কোন ফাংশন, স্ক্যান, যখন আউটপুট দেখাবো তখন প্রিন্ট, ঠিক আছে? দুইটা ফাংশন। আচ্ছা, পার্সেন্ট ডি এখানে অবশ্যই কি করতে হবে, এন্ড
টাইমটা ইউজ করতে হবে n percent যখন আমি কোনো মান নিতে চাই তখন ইনপুটের ক্ষেত্রে মনে রাখবেন কার ইনপুট নিব n এর ওকে এরপরে কি করতে চাচ্ছি এরপরে দেখেন আমি চাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল বের করতে তাই না তো ফ্যাক্টোরিয়াল বের করতে চাই ওকে তাহলে ফ্যাক্টের মধ্যে ইনিশিয়ালি আমি একটা ভ্যালু সেট করে দিলাম 1 ইনিশিয়ালি একটা ভ্যালু রাখলাম 1 1 এর সাথে আমি প্রতিবার কি করব গুণ করব তাহলে ওই সংখ্যাটা 1 এর সাথে যা গুণ করে সেই সংখ্যাটাই তো আসে তাই না এখানে যদি আমি 0 থেকে স্টার্ট করতাম তাহলে কি হয়ে যেত 0 ইনটু করব সো আমার 1 থেকে শুরু করতে হবে আচ্ছা আর কি করব এখন i এর কাজটা তো আমি করব ফর লুপের মধ্যে ওকে ফাইন ফর ফর লুপের মধ্যে কি করব ফারস্টে i এর ভ্যালু সেট করব কত 1 ওকে সেট করলাম এরপরে কি করব কন্ডিশন কন্ডিশনটা আসলে কি হবে i টাকে কতক্ষণ পর্যন্ত কাউন্ট করবে n সংখ্যক পর্যন্ত তার মানে n is less than equal to sorry i is less than equal to n বুঝছি আর i এর ভ্যালু কত করে ইনক্রিজ করব প্রতিবার এক করে তাহলে i প্লাস প্লাস ওকে ফর লুপটা ইজি ছিল তাই না আচ্ছা এখন কাজটা কি হবে এটা একটা চিন্তার বিষয় কাজটা আসলে কি করতে চাই মাল্টিপ্লাই কাজটা মাল্টিপ্লিকেশন করতে চাই তার সাথে ফ্যাক্টর সাথে কাকে n সাথে n কে আচ্ছা ফ্যাক্টর সাথে n কে না ফ্যাক্টর মধ্যে রেজাল্ট লাগবো ফ্যাক্টর সাথে আমার মাল্টিপ্লিকেশন করতে হবে i কে ওকে আচ্ছা এখানে একটু বুঝাই এই লাইনটা ফ্যাক্টের মধ্যে আমার ইনিশিয়ালি কত ছিল 1 ছিল আচ্ছা তাহলে ফ্যাক্ট ইকুয়াল টু আচ্ছা ফ্যাক্টের মধ্যে আমি রেজাল্ট রাখতে চাচ্ছি এখানে কত আছে 1 তাই তো ফ্যাক্টের ভ্যালু i এর ভ্যালু কত 1 আচ্ছা 1 ইনটু 1 কত হলো 1 তার মধ্যে রাখলাম ফ্যাক্টের মধ্যে মানে ফ্যাক্ট নামে যে মেমরি লোকেশনে জায়গা একটা ক্রিয়েট আছে তাই তো সেখানে আমার ইনিশিয়ালি সেট করে রেখেছি আমি কত 1 এখানে এসে 1 এর সাথে 1 ইনটু হলো হয়ে আবার ফ্যাক্টর রেজাল্ট চেঞ্জ হয়ে গেল কত 1 ই চেঞ্জ হয়েছে ওকে ফাইন এরপরে কি হয়েছে এক বেড়ে গেল না i এর ভ্যালু এক বেড়ে যাওয়ার পরে আবার কি হবে এখানে আসবে তো তাই তো চেক করবে যে 2 ইকুয়াল টু আপনার n কিনা 2 কি n এর থেকে ছোট ধরেন n এর ভ্যালু আমি দিয়েছি কত 4 4 দিয়েছি কথার কথা তাহলে 2 কি 4 এর থেকে ছোট না ছোট আবার এখানে আসবো এসে কি করবো ফ্যাক্টর ভ্যালু এখন কত আছে 1 1 এর সাথে ইনটু করবো কত 2 2 তাহলে এখানে ফ্যাক্টর ভ্যালু এখন কত হয়ে যাবে 2 2 এরপরে আবার চেক করবো কত 3 কি 4 এর থেকে ছোট আবার এখানে এসে কত করবো এখানে কত ছিল ফ্যাক্টর ভ্যালু 2 এবার কিন্তু 2 ফ্যাক্টর রাইট 2 ইনটু কত এখানে 3 কত হবে 6 ফ্যাক্টর ভ্যালু হয়ে গেল কত 6 চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু প্রতিবার রেজাল্টটা বুঝতে পারতেছি 6 হয়ে গেল 6 হয়ে যাওয়ার পরে আবার চেক করব কি 3 এখানে কত হয়ে গেছে এখন 4 4 কি আপনার 4 এর 4 4 এর থেকে ছোট না কিন্তু সমান তার মানে আবার আসবে এসে এখানে এখন কত আছে 6 ইনটু 4 কত হয়ে যাবে 24 আর n এর ভ্যালু কত হয়ে যাবে 5 5 আবার চেক করবে 5 কি 4 এর থেকে ছোট না সমান ছোট না সমান না ফলস হয়ে গেছে এখন কোথায় বের হয়ে আসবে আর এখানে কাজ করবে না তার মানে ফ্যাক্টর রেজাল্ট এখন কত আছে 24 আছে আমার রেজাল্ট কি আসছে ফলস আসছে এখন কি করব ফর লুপ থেকে বের হতে হবে বুঝছেন ফর লুপের আন্ডারে কিন্তু এখন আর প্রিন্ট করা যাবে না যদি আন্ডারে প্রিন্ট করতাম তাহলে কি হতো বারবার প্রিন্ট হতো কিন্তু আমি চাই এবার কি একবার রেজাল্ট একবার প্রিন্ট করতে তাহলে ফর এর বাইরে এসে কি করব প্রিন্টে কাকে প্রিন্ট করে দিব পসিবিলিটি গ্লাসেশন ফ্যাক্ট ফ্যাক্ট কে প্রিন্ট করব রাইট ফ্যাক্টের মধ্যে যেই ভ্যালুটা আছে
সেটাকে দিই বুঝতে পারছি তাহলে ফ্যাক্টর রেজাল্ট কত ছিল এবার 24 রেজাল্ট প্রিন্ট হবে কত 24 বুঝছি শিওর আচ্ছা তাহলে এই প্রোগ্রামটা যদি এখন করি আমরা প্র্যাকটিক্যালি করি তাহলে দেখি প্রোগ্রামটা যখন কোনো এ বি সি ডি এ ধরনের কোনো লেটার আমরা ইউজ করবো
প্রথমে ক্যারেক্টারটা নিতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার এখানে ডিসক্লেমার করে আসতে হবে ওইভাবে, আর এখানে আপনার স্ক্যানএস বা প্রিন্টএফের জায়গায় হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ারটা ওইভাবেই চেঞ্জ হবে, বুঝতে পারছি? মানে ইনিশিয়ালি একটা রেজাল্ট রেখে দিলাম 1। এখন দেখেন অনেক সময় মেমোরি লোকেশনে কিছু গার্বেজ ভ্যালু থাকতে পারে, যে ধরেন আগে কেউ কাজ করেছে এখানে লোকেশনে কিছু গার্বেজ ভ্যালু থাকতে পারে, এই জন্য আমরা কিন্তু এই ইনিশিয়ালাইজেশনটা করি, যাতে করে আমরা একটা ভ্যালু সেট করে দেই, সো দ্যাট কোনো গার্বেজ ভ্যালু যদি থেকে থাকে সেটা মুছে গিয়ে ওখানে সেট হয়ে যাবে, কত 1 সেট হয়ে যাবে, ঠিক আছে? সেটা চেক করার জন্য একটা কন্ডিশন দিলাম, এরপরে হচ্ছে কাউন্টারটাকে ক্লাস করার জন্য বা আপডেট করার জন্য আই প্লাস প্লাস দিলাম। ফর লুপের আন্ডারে কাজ করছি, আমার কাজটা বুঝতে হবে, ফর লুপের আন্ডারে আমি সেই কাজটাই করব যেটা আমার কোয়েশ্চেনে বলা হয়েছে। আমার কোয়েশ্চেনে বলা হয়েছে ফ্যাক্টোরিয়াল বের করতে, এখন ফ্যাক্টোরিয়াল মানে কি, প্রথম থেকে মানে 1 থেকে ওই সংখ্যা পর্যন্ত গুণ করাটাই হচ্ছে যে রেজাল্টটা আসবে সেটাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল। তো এই ফ্যাক্টের মধ্যেই আমি রাখতেছি ফ্যাক্ট ইনটু আই, ফ্যাক্টে কত ছিল 1 ছিল, এইটা একটু বোঝেন, ফ্যাক্টে ছিল আমার 1, ফ্যাক্টের সাথে প্রতিবার গুণ করব কাকে, আই, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আই এর ভ্যালুটা এন এর থেকে বড় না হয়ে যায়, ঠিক আছে? তো ফ্যাক্টের মধ্যে ফ্যাক্ট ইনটু আই এর কোড করছি কত 1, আই এ ইনিশিয়ালি রেখেছি কত 1, তো 1 ইনটু 1 ফ্যাক্টের মধ্যে থাকছে কত 1, ওকে। এরপরে এখানে এসে ইনক্রিজ হয়ে গেল আই এর ভ্যালু কত 2, ইনক্রিজ হয়ে 2 হয়ে গেল, তাহলে 2 এখানে এখন আই এর ভ্যালু 2 আর এখানে এন এর ভ্যালু লেটস সে 5, তো 2 হচ্ছে আপনার কি 5 এর থেকে ছোট, তাহলে আবার এখানে আসবে ফ্যাক্টর ভ্যালু কত 1, 1 ইনটু এখন কত হবে 2, বুঝতে পেরেছি? 1 এর সাথে এবার 2 গুণ করলাম তাহলে ফ্যাক্টর ভ্যালু এখন কত হয়ে গেল 2, এটা কিন্তু মুছে যাবে, আগের ভ্যালুটা মুছে প্রতিবার কিন্তু রিসেট হচ্ছে, ভ্যালুটা কিন্তু রিসেট হয়ে যাচ্ছে প্রতিবার, বুঝতে পারছি? আচ্ছা, এরপরে এটা কতক্ষণ পর্যন্ত চলবে, 5 পর্যন্ত, মানে একটা সময় এসে এসে এখানে 5 হবে, আচ্ছা 2 এর সাথে ইনটু হবে আবার কত হয়ে যাবে এখানে, ধরেন এখানে হয়ে যাবে 2 ইনটু 3, তাহলে হয়ে যাবে 6, আবার এখানে হচ্ছে আপনার 6 ইনটু 4, তাহলে হয়ে যাবে কত 24, আবার হয়ে যাবে কত এখানে 24 ইনটু 5, কত হবে 24, তাহলে হয়ে যাবে 120, 120 যখন হয়ে যাবে এখানে কি একটা সময় আসবে কত 6, 6 এখানে চেক করে দেখবে কি ফলস, বুঝতে পারছি? 6 তো 5 এর থেকে ছোট না, তাহলে বের হয়ে আসবে এখান থেকে, এটা আর করবেই না, বের হয়ে এসে এখানে দেখবে কি ফ্যাক্টে প্রিন্ট করেছে, ফ্যাক্টের ভ্যালু কত 120, তাহলে 120 এ ম্যাডাম খাতা যদি আমরা করি তবে যে ফ্যাক্টরি এটা এই পাঁচটা লাইন লিখতে হবে আলাদা আলাদা, না 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 তাহলে এই কি লিখব, আপনি তো এখানেই লিখে দিচ্ছেন এর শর্ত করে, হ্যাঁ যা এইভাবেই লিখতে হবে, যদি ধরেন আপনাকে এই ধরনের কোয়েশ্চেন করা হয় যে নিচে একটা দুই লাইনের ডেসক্রিপশন লিখে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার পাঁচ লাইন লিখতে হবে না, জাস্ট একটা,
হ্যাঁ, যেটা আপনি একটা ডেসক্রিপশন লিখতে পারেন যে এখানে আসলে কাজটা কি হচ্ছে, যে ফ্যাক্টে হচ্ছে আপনার প্রতিবার কি আপনার হচ্ছে 1 এর ভ্যালুটা ইনক্রিমেন্ট হয়ে আপনার ফ্যাক্টের সাথে ইনটু হচ্ছে, এটা আপনি বলতে পারেন বোঝানোর জন্য। সেটা ওরকম কোয়েশ্চেনস আসবে না, কোয়েশ্চেনস হয়তোবা এরকম থাকতে পারে যে পরে সিনট্যাক্স লিখো, সেক্ষেত্রে সিনট্যাক্সটা কিভাবে লিখবে, সিনট্যাক্সটা তখন কিন্তু আর এভাবে লেখা যাবে না, এখানে লিখতে হবে পরের ভিতরে এখানে লিখতে হবে ইনিশিয়ালাইজেশন, ঠিক আছে? তখন কিন্তু সিনট্যাক্স, সিনট্যাক্স মানে কি গ্রামার, সূত্র লিখতে বলছে, তখন কিন্তু আই ইকুয়াল টু 1, আই ইকুয়াল টু 5 এগুলো লিখতে হবে না, তখন বলে দিতে হবে যে এখানে আমি কি করছি, এখানে আমি কি করছিলাম, ইনিশিয়ালাইজ করছিলাম, এরপরে কি করছি, এখানে একটা সেমিকোলন দিছি, সেমিকোলন দিয়ে এখানে কন্ডিশন দিছি, বুঝছি? কন্ডিশন আর এখানে হচ্ছে কাউন্টার আপডেট, কাউন্টার আপডেট করছিলাম এভাবে লিখতে, আর এখানে লিখতে হবে আপনার ফর, মানে ফরের যে বডিটা যে আসলে কি কাজ হচ্ছে, বা ফর বডি অথবা ফর, ঠিক আছে? এভাবে লিখতে হবে যদি আপনাকে বলে যে সিনট্যাক্স লিখবে, তখন আপনার এই দুই লাইন লিখতে হবে, বুঝতে পেরেছি? তখন কিন্তু আর ওভাবে লেখা যাবে না। যদি বলে যে এক্সাম্পল দাও, তাহলে আপনি হয়তো একটা এক্সাম্পল দাও যে ইউনিভার্সিটি অফ স্কলার্স এর এক্সাম্পলটা দিতে পারেন, যে 10 বার পর্যন্ত ইউনিভার্সিটি অফ স্কলার্স প্রিন্ট করছে, যে তখন এক্সাম্পল একটা দিয়ে দিতে পারেন, কিন্তু আপনার যদি সিনট্যাক্স চাই তখন এই দুই লাইন লিখতে হবে।